তৃণমূলে বিরাট ভাঙন। 100টি পরিবার কংগ্রেসে পঞ্চায়েত ভোটের আগে আবার ভাঙন তৃণমূলে। মুর্শিদাবাদের শমশেরগঞ্জের 100টি পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিল কংগ্রেসে। শুক্রবার রঘুনাথগঞ্জের 2 নম্বর ব্লকের কাশিয়ারানা অঞ্চলে এই যোগদান কর্মসূচিতে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাশেম বিশ্বাসের হাত থেকে দলীয় পতাকা তুলে নেয় ওই পরিবারগুলি। দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। সাগরদিঘি উপনির্বাচনে জয়ের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জেলায় কর্মীরা বেশ উজ্জীবিত। পঞ্চায়েত ভোটের আগে সংগঠন মজবুত করতে আটঘাত বেঁধেছে কংগ্রেস। অন্যদিকে মুর্শিদাবাদের উপর যে আলাদা করে নজর দিয়েছে তৃণমূল তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেই পরিষ্কার হয়ে গিয়েছে। তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে তিনি মুর্শিদাবাদে এসে ধমক দিয়েছেন জেলা নেতৃত্বকে। আলাদা করে সাগরদিঘির কথা বলতে শোনা গিয়েছে তাকে। বলেছেন বিষয়টি তার মাথায় আছে। বস্তুত মুর্শিদাবাদে বিশেষত সংখ্যালঘু ভোট নিয়ে শাসক শিবিরে চিন্তা বেড়েছে। ধন্যবাদ। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য, এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।